আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুবনা। আজ আপনাদের জন্য এই নতুন ইয়াররিং, ফ্লাওয়ার ইয়াররিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজ আমরা এই ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইয়াররিং দুটো বানানো শিখব। সামনে ফাল্গুন আসছে, এই জন্য আমরা এই দুটা দেখে নেব। তো আমাদের ম্যাটেরিয়ালস লাগছে ইয়াররিংয়ের বেস, হুক, কানের দুলে যে হুকগুলো আছে, ঝুমকার জন্য যে নিচের ঝুলগুলো পাওয়া যায় সেগুলো, বিটস এবং ফুল, এই জিনিসগুলো আমাদের লাগছে। আমি ইয়াররিংয়ের বেসটা নিয়ে নিচ্ছি এবং একটি প্লায়ার্সের সাহায্যে বেজের যে বাঁকানো অংশটা সেটা আমি সোজা করে নিব, যেন এটা দিয়ে আমি পুঁথিটা পাস করে নিতে পারি। একটু ভালোভাবে সোজা করে নিব যেন পুঁথিগুলো এর মধ্যে আমি প্রবেশ করাতে পারি। সামনে ফাল্গুন আসছে, তাই ভাবলাম আপনাদের জন্য আনকমন সুন্দর একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসি কানের দুলের। তো আমি ফুলের যে নিচের অংশটা আছে সেটা খুলে নিলাম এবং আরেকটা চেরি ফুল এটার সাথে যোগ করে দিলাম। এরপর যে রেনুর যে অংশটা আছে সেই নিচের অংশটার তারের যে অংশটা আছে সেটা দিয়ে আমরা পুঁথিটা এইভাবে ঢুকিয়ে আটকিয়ে নেব। আমি গত যে ফ্লাওয়ার ক্রাউন বানানো দেখিয়েছিলাম ঠিক একই ফুল দিয়ে এবং একই নিয়মে এভাবে আমরা তারটা সেট করে ডাটার মতো অংশটা বের করে নিয়েছিলাম এবং এটা আমি এখন এই ইয়াররিংটার মধ্যে পেঁচিয়ে দিব, যেন এটা টাইট হয়ে সেট হয়ে যায়। একই নিয়মে আমরা আমাদের ফ্লাওয়ার ক্রাউনটাও করেছি। আপনারা যারা দেখেছেন ভিডিওটা তারা অবশ্যই বুঝতে পারবেন। এভাবে আমি একপাশে আমার অর্ধেক অংশ কমপ্লিট করে ফেললাম এবং বাকি অর্ধেক অংশেও আমি আবার পুঁথি গেঁথে পুঁথি লাগিয়ে বাকি অর্ধেক অংশ পুরো করে নেব। এরপরে আমি যে অংশটা সোজা করে নিয়েছিলাম সে অংশটা আবার বাঁকিয়ে হুকের যে কানের দুলের রিংয়ের যে আরেকটা অংশ আছে সেই অংশের মধ্যে ঢুকিয়ে আবার এটা আমি চাপ দিয়ে বন্ধ করে দিব। আপনারা চাইলে এভাবেও পড়তে পারেন, কিন্তু আমি এখন হুকটা লাগাবো, তাহলে জিনিসটা সোজা হয়ে থাকবে এবং দেখতে বেশি সুন্দর লাগবে। এজন্য আমি এটাকে এভাবে বন্ধ করে আমি যে কানের দুলের যে হুকটা আছে সেই হুকটা লাগিয়ে দিব। ওখানে দুইটা গর্ত আছে, যে কোনো একটার মধ্যে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে আমরা চাপ দিয়ে টাইট দিয়ে বন্ধ করে দিব। এরপরে কমপ্লিট হয়ে যাবে আমাদের এই অংশটা, এভাবে থাকবে। এই জিনিসটা নড়াচড়া করছে ফুলের এই অংশটা, এই জন্য আমরা এই জায়গায় গ্লুগানের আঠা লাগিয়ে দেব। এটা আমি যখন করেছি তখন এই নিচের অংশটা তারের টাইট হয়েছিল, এই জন্য নড়াচড়া করেনি, কিন্তু আমি যে আরেকটা অংশ করেছি কারের তুলে আরেকটা পার্ট করেছি সেটাতে নড়াচড়া করছে, এই জন্য আমি এটাতে গ্লুগানের আঠা লাগিয়ে দেব মাঝখানে এবং দুই সাইডের যে পুঁথিগুলো আছে সেখানে আমি লাগিয়ে দেব। তাহলে পুঁথির সাথে ফুলটা আটকে থাকবে আর ফুলটা নড়াচড়া করবে না। ফুলটা যখন সামনের দিকে এভাবে সুন্দর করে সেট হয়ে থাকবে তখন দেখতে বেশি সুন্দর লাগবে, এই জন্যই আমি এটা পুঁথির সাথে আটকে দিলাম, যেন সামন থেকে এটা দেখা যায়। এবং উপরের অংশে আমরা ফুলটা দিয়ে নেব। ফুলটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে হুকের সামনের অংশে আমরা ফুলটা দিব, পিছনের অংশ যেন আমরা ভুল করে বসিয়ে না দিই। এরপর আমরা মাঝখানে ভালো করে সুন্দর করে সেট করে দেব ফুলটা, আর তখন কানের দুলে যে হুকটা আছে সেটাও আর নড়াচড়া করবে না, এটা শক্ত হয়ে, এই যে এইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। এভাবে কমপ্লিট করে নিব। আমি আগে একটা কমপ্লিট করে রেখেছিলাম, আপনাদেরকে আর একটা কমপ্লিট করে দেখালাম। এরপরে আমরা দুই নাম্বার ইয়াররিংয়ে চলে যাব। একই নিয়মে আমরা পুঁথি গেঁথে নিব, ইয়াররিংটা সোজা করে পুঁথি গেঁথে নেওয়ার পরে আমরা যে ফুলের হলুদ ফুলটার উপরের অংশটা রেখেছিলাম এটাতে আমরা প্রথমেই সবগুলো পুঁথি একসাথে গেঁথে নিব। গেঁথে নেওয়ার পরে তারপরে আমরা ফুলটা সেট করব। এর আগেরটাতে আমরা অর্ধেক করেছি তারপরে ফুলটা সেট করেছি, এটাতে দুইটার যে কোনো একটা নিয়ম করলেই হলো, আমি দুইটাতেই এই জন্য দুইটা নিয়ম দেখিয়ে দিলাম। পুঁথিটা একেবারে গেঁথে নিলেও হবে, নেওয়ার পরে পুঁথির অর্ধেক অংশটা অর্ধেক করে আমরা মাঝখানে এভাবে পুঁথিটা ফুলটা লাগিয়ে দিব। আর এটাতে আমরা পুঁথিটা অল্প লাগাবো, কিছু অংশ ফাঁকা রাখবো রিংয়ের, কারণ আমরা এখানে ফুলের রেনু লাগাবো এবং উপরে একটা ফুল লাগাবো আর রেনু লাগাবো, এই জন্য আমরা উপরের অংশটা একটু বেশি ফাঁকা রাখবো।
পুঁথি কম দিলেই রিংয়ের অংশটা বেশি ফাঁকা থেকে যাবে। এরপর আমি আরেকটা ফুল নিয়ে এভাবে পাশাপাশি বসিয়ে দিলাম। দুইটা একই রকম ফুল দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিলাম, জাস্ট একটা একই ফুল, একটা ফুলের মধ্যে দুইটা ফুল আছে মাঝখানে বসিয়ে দিচ্ছে, আর একটা পাশাপাশি ফুল দুইটা পাশাপাশি বসলো, নিয়ম একই। গ্লুগানের আঠা আমরা মাঝখানে দিয়ে দিব, তাহলে আর পুঁথিগুলো বের হয়ে আসবে না, সুন্দর হয়ে থাকবে। একই নিয়মে আমরা উপরে যে রিংয়ের অংশটা আছে এভাবে দিয়ে দিই। এরপর আমরা ফুল যে দুটো পাশাপাশি বসিয়েছি এই ফুল দুটোতে একটু গ্লুগানের আঠা দিয়ে লাগিয়ে দিব, তাহলে আর ফুলগুলো বেশি নড়াচড়া করবে না, সামনের দিকেই সোজা হয়ে সুন্দর হয়ে সেট হয়ে থাকবে। আর উপরে যে আমরা রিংটা ফাঁকা অংশ রেখেছিলাম বেশি, সেই অংশটাতে এখন আমরা রেনু লাগিয়ে দিচ্ছি। রেনু লাগানোর পরে পিছনের অংশে, পিছনের দিকে আমরা পাতা দুটো একটু একসাথে করে দিব, তাহলে এটা সুন্দরভাবে শক্ত হয়ে বসে যাবে। আর তার পাশে আমরা একটা হলুদ কালারের ফুল লাগিয়ে দিব। এটা পুরোপুরি আপনার রুচির উপর ডিপেন্ড করবে, আপনি কীরকম করতে চাচ্ছেন। আমার মনে এটা এসেছে, আমার মাথায় এটা এসেছে, তাই আমি এরকম করেছি। আপনারা চাইলে এর চেয়ে আরও বেশি সুন্দর করে করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর নিচের অংশে যে ফুলগুলো দেখেন নিচের দিকে ঝুলে আছে, সেটাও আমরা গ্লুগানের আঠা দিয়ে এভাবে সেট করে দিব, যেন এটা সামনের দিকে সুন্দর হয়ে সেট হয়ে থাকে, দেখতে সুন্দর লাগে। পুঁথির সাথে আমরা গ্লুগানের আঠা দিয়ে লাগিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগবে লাগে আপনাদের সেগুলো জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।